স্বাগত বন্ধুরা এই ভিডিওটিতে আজ আমরা শিশু শ্রেণী অর্থাৎ পাক প্রাথমিক শ্রেণীর তৃতীয় পার্বিক মূল্যায়ন তথা শেষ ফাইনাল পরীক্ষার সেট সম্ভাব্য প্রশ্ন ও তার সঠিক উত্তর আলোচনা করব। আশা করি এই ভিডিওটি তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে ভীষণ সহায়ক হবে চলো শুরু করি আজকের আলোচনা তার আগে বলে নিই এই ভিডিওটিতে আমরা শিশু শ্রেণীর তিনটি বিষয় একত্রে আলোচনা করব। সুতরাং ভিডিওটি একটু বড় হবে তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দিও শুরু করছি আজকের আলোচনা প্রথমে সংযোগ স্থাপনের সক্ষমতা এক দেখো ফাঁকা ঘরে আগের ও পরের বসাও এখানে দেখো কিছু ঘর করা আছে সেখানে কিছু বর্ণ আগের লেখা আছে আর কিছু বর্ণ পরের লেখা আছে তোমাদের এখানে আগের ও পরের বর্ণগুলো ঠিক করে দেখাতে হবে যেমন খ লেখা আছে খ এর পরে গ ব লেখা আছে তোমরা ব এর পরে লিখবে ভ এখানে লেখা আছে দেখো দ তোমরা দয়ের আগে থ লিখবে থ আবার ধয়ের পরে কি হবে না এর পরে হবে দন্তন্য এখানে ঝ লেখা আছে তোমরা তারপরে লিখবে ইউ দুদাগের দেখো নিচের ছোটো হাতের অক্ষরগুলির পাশে বড়ো হাতের অক্ষর বসাও যেমন দেখো ছোটো হাতের জি লেখা আছে তার পাশে তোমরা বড় হাতের জি লিখবে সেরকম ছোটো হাতের এম লেখা আছে পাশে বড়ো হাতের এম এন লেখা আছে পাশে বড়ো হাতের এন ইউ লেখা আছে পাশে বড়ো হাতের ইউ এবং এইচ লেখা আছে পাশে বড়ো হাতের এইচ লিখবে তিন দেখো বর্ণগুলি দিয়ে একটি করে শব্দ লেখো আর নিচে দেখো শব্দ ঝুড়ি আছে আর উপরে বর্ণ আছে সেই বর্ণগুলো দিয়ে তোমার শব্দ লিখতে হবে যেমন গ লেখা আছে গ দিয়ে গম তেমনি চ লেখা আছে এখান থেকে ল লিখবে চল ঝ লেখা আছে এখান থেকে ডয় শূন্য র লিখবে ঝড় ব লেখা আছে এখান থেকে হস্ত্র ই লিখবে বই ম লেখা আছে এখান থেকে লিখবে দন্তন্ত মন এবার চারধাকে দেখো সংখ্যার সঙ্গে সংখ্যার বানানের তীর চিহ্ন দাও দেখো বাম দিকের সংখ্যা লেখা আছে আর ডান দিকের সংখ্যার বানান লেখা আছে তোমাদের এখন এই বাম দিকের সংখ্যার সঙ্গে ডান দিকের সংখ্যার বানানগুলো তীর চিহ্ন দিয়ে মেলাতে হবে দেখো ছয়ের সঙ্গে ছয় মেলানো আছে তোমরা এরপরে আটের সঙ্গে আট মেলাবে এগারোর সঙ্গে এগারো মেলাবে পনেরোর সঙ্গে পনেরো মেলাবে কুড়ির সঙ্গে কুড়ি মেলাবে বাইশের সঙ্গে বাইশ মেলাবে আর আঠাশের সঙ্গে আঠাশ মেলাবে পাঁচ দাগের দেখো ছবি গুণের সংখ্যা মেলাও তাহলে এখানে পাঁচ দাগে দেখো বাম দিকে কিছু ছবি আছে আর ডান দিকে তোমাদের বক্স করে দেওয়া আছে তাহলে তোমরা বাম দিকের ছবিগুলো গুনে গুনে ডান দিকে বসাবে দেখো ছটা ঘুড়ির ছবি আছে ছয় লিখবে এগারোটা বলের ছবি আছে এগারো লিখবে সাতটা আমের ছবি আছে সাত লিখবে আর পাঁচটা গ্লাসের ছবি আছে পাঁচ লিখবে ছাগের দেখো বিন্দুগুলো জুড়ে ছবিগুলো সম্পূর্ণ করো এখানে দেখো কতগুলো ডট দেওয়া আছে এবং সেগুলো ছবিতে রূপান্তর করতে হবে তোমাদের তাহলে এই ডটগুলো জুড়ে জুড়ে তোমরা সুন্দরভাবে ছবিতে সম্পূর্ণ করবে এবার আসছি সমন্বয় সাধনের সক্ষমতা একদাগায় দেখো বাম দিকের শব্দগুলির সাথে ডান দিকের অক্ষরগুলো মেলাও দেখো বাম দিকে কিছু শব্দও লেখা আছে আর ডান দিকে শব্দের প্রথম বর্ণগুলো লেখা আছে তোমাদের এখন কী করতে হবে না এই বাম দিকের শব্দগুলোর সাথে ডান দিকের অক্ষরগুলোকে ম্যাচ করতে হবে আমটা আয়ের সঙ্গে ম্যাচ করবে বইটা বয়ের সঙ্গে ম্যাচ করবে বর্গীয় জটা জলটা বর্গীয় সঙ্গে ম্যাচ করাই আছে ধানটা ধয়ের সঙ্গে ম্যাচ করবে ফলটা ফয়ের সঙ্গে ম্যাচ করবে আর মাছটা ময়ের সঙ্গে ম্যাচ করবে দুদিন দেখো মাঝের বর্ণ বসাও এখানে দেখো আগের আর পরের বর্ণগুলো বসিয়ে দেওয়া আছে তোমাদের এখানে মাঝের বর্ণগুলো বসাতে হবে যেমন আয়ের পরে হস্ত্রই তোমাদের বসাতে হবে হস্ত উর পরে তোমাদের দীর্ঘ বসাতে হবে কয়ের পরে খ বসাবে চয়ের পরে ছ বসাবে আর টয়ের পরে ঠ বসাবে তিনটাকে দেখো পাশের ঝুড়ি থেকে সঠিক সংখ্যা এনে বসাও এখানে দেখো বাম দিকে কথায় লেখা আছে সংখ্যাগুলো আর ডান দিকে একটা বক্সের মধ্যে সেই সংখ্যাগুলো লেখা আছে তোমাদের এখন কথায় সংখ্যাগুলো পড়ে নিয়ে সেগুলো দিকের সংখ্যাগুলো এনে তার পাশে বসাতে হবে যেমন প্রথমটাই এক বসাবে তারপরটায় নয় বসিয়ে দেওয়া আছে তারপরে আট তারপরে ছয় তারপর তিন এবং তারপরে চার বসাবে চার দাগের দেখো পরের সংখ্যাটিতে টিক চিহ্ন দাও দশ এর পরের সংখ্যা কত এগারো না বারো আমরা জানি এগারো তাহলে তোমরা এগারোর উপর টিক চিহ্ন দেবে চোদ্দোর পরে পনেরোর উপর টিক দেবে আটের পরে নয়ের উপর টিক দেবে দুইয়ের পরের সংখ্যা তিন তিনের উপর টিক দেবে ছয়ের পরে সাতের উপর টিক দেবে আর এর পরের সংখ্যা সতেরোর উপর টিক দেবে পাঁচ দাগে দেখো ছবি গুণে ইংরেজি সংখ্যায় লেখো প্রথমে দেখো কটি ছবি আছে না পাঁচটি ছবি আছে তাহলে ফাইভ লিখবে তারপরে দুটো ছবি আছে পাশে টু লিখবে তিনটে ছবি আছে থ্রি লিখবে ছবি আছে সিক্স লিখবে পাঁচটা ছবি ফাইভ আর একটা ছবি ওয়ান লিখবে এখানে ডান দিকের সংখ্যাগুলোতে যে বাংলায় আছে ওগুলো বাংলায় লিখবে না তোমরা এখানে ইংরেজিতে লিখবে ছদাগের দেখো বড়ো হাতের ইংরেজি বর্ণগুলির সঙ্গে ছোট হাতের ইংরেজি বর্ণগুলি মেলাও বড়ো হাতের এ এর সঙ্গে ছোট হাতের এ ম্যাচ করবে ডি এর সঙ্গে ডি এন এর সঙ্গে এন এইচ এর সঙ্গে এইচ এর সঙ্গে ই এবং বি এর সঙ্গে বি ম্যাচ করবে এবার আসছি সমস্যার সমাধানের সক্ষমতায় একদাকে দেখো সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও প্রথমে দেখো পদাগের আছে গাছের পাতার রং সবুজ না নীল আমরা জানি গাছের পাতা সবুজ তাহলে তোমরা অবশ্যই সবুজের উপর টিক দেবে আকাশের রং নীল নীলের ওপর টিক দেবে গরুর পা আছে চারটি চালের উপর টিক দেবে দিনের বেলায় দেখা যায় সূর্য সূর্যের উপর চিহ্ন দেবে এটা তিনটে দাঁড়ির সঙ্গে দুটো দাড়ি যোগ করলে হয় পাঁচ পাঁচের উপর টিক দেবে আর কুকুর ইংরেজি ডগ ডগের উপরে টিক চিহ্ন দেবে দেখো ছবি গুণে সংখ্যা বসাও এখানে ছবিগুলো গুনবে এবং পাশে সংখ্যাগুলো লিখবে দেখো চারটি আপেলের ছবি চার লিখবে এগারোটা মোমবাতির ছবি এগারো লিখবে বইয়ের ছবি ছয় লিখবে নটা তারার ছবি নয় লিখবে আর তিনটে ঘরের ছবি তিন লিখবে তিন দেখো ফাঁকা ঘরে সঠিক ইংরেজি বর্ণ বসাও এখানে ই লেখা আছে তারপরে এফ জি এইচ আই জে কে এল আর এম এগুলো তোমরা বসাবে চারদাগে দেখো ফাঁকা ঘরে পরের বর্ণ বসাও ফাঁকা ঘরে পরের বর্ণগুলো বসাবে যেমন আ লেখা আছে তোমরা লিখবে হস্র ই উ লেখা আছে তোমরা লিখবে দীর্ঘ উ গ লেখা আছে ঘ চ লেখা আছে ছ আর ট লেখা আছে লিখবে ঠ পাঁচ দাগের দেখো রেখা গুনে যোগ করো এখানে যে দাড়িগুলো আছে সেগুলো তোমরা গুনবে গুনে গুনে নিচে যে কতগুলি হচ্ছে সেগুলি প্রথমটা যেমন দেখো ছটা ছবি আছে ছয় লিখবে তারপরে নটা ছবি আছে নয় লিখবে তারপরে বারোটা ছবি বারো লিখবে তারপরে দশটা ছবি দশ লিখবে দাগে দেখো নিচের ছবিগুলিতে গোলগুলিতে তিন তিনকোনাগুলিতে ক্রস চিহ্ন দাও এখানে যে ছবিগুলো আছে গোল গোলগুলোতে তোমরা টিক চিহ্ন দেবে আর যেগুলো ত্রিভুজাকার বা কোনা সেগুলোতে তোমরা ক্রস চিহ্ন দেবে এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে বা পরীক্ষা প্রস্তুতিতে তোমাদের সহায়ক হবে বলে মনে করো তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিও ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো আর আমাদের চ্যানেলে তুমি যদি প্রথমবার এসে থাকো প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর এই প্রশ্নপত্রটির পিডিএফ যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল দেওয়া আছে ধন্যবাদ